যথেষ্ট পরিমাণে নিরোধ না হলে কিন্তু যোগের সেই অবস্থাটাতে পৌঁছে যাওয়া যায় না যেখান থেকে দেবী মাতঙ্গীর পূজা আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব ডিস্টিংক্ট দুটো ডেফিনিশন আছে সংঘ্যা কেন করা হয় দুটো অবস্থার পরিবর্তন হয়েছে কিনে শ্রীবিদ্যায় বামাচার দক্ষিণাচার চট করে কনফ্লিক্ট করে না তাই জন্য আজকে ভাস্কর রায় দক্ষিণাচারী ছিলেন না বামাচারী ছিলেন এটা একটা খুব বড় ভি হ্যাঁ দ্য টু ডিনাই দেবী তারিণীজ মন্ত্রা তিনি তাকে তখন হাত জোড় করে বলছেন বাবা তবে আপনি বলুন আপনি কি মন্ত্র জপ করেন আমাকে বলছেন জয় মানে এখানেই প্রমাণ হয় যে ওনারা আমাদের পর্যায়ে নন ওনারা যে পথটা দেখিয়ে গেছে দেখিয়ে গেছেন সেটা দিয়ে হাঁটার কথা সো হিয়ার লাইজ দ কমপ্লেক্সিটি অফ পশ্চিমাম এন্ড সিমিলারিলি এতটা কমপ্লেক্স বুঝা কোনো আমনাই নাই না যতরা পশ্চিমাম ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেওয়া মাত্রে কোনো বটুককে কোনো বাচ্চা ছেলেকে উনি গায়ত্রী মন্ত্র জপের অধিকারটুকু দেন তন্ত্রে কিন্তু এতটা ইজি নয় তন্ত্রে কিন্তু প্রত্যেকটি মন্ত্রের জন্য ইউ হ্যাভ টু প্রুভ নো ম্যাটার ইউর এ ব্রাহ্মণ আর শু ওয়েলকাম টু কনফোর্স আজকে কৌস্তানাল আবার এসছেন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড পডকাস্টের মধ্যে কৌস্তব চ্যানেলের পডকাস্ট আমরা কৌস্তবদার সাথে যে এপিসোডগুলো আগে করেছি সেগুলোতে খুব বেসিক তন্ত্র নিয়ে আলোচনা হয়েছে আজকের এপিসোডটিতে একটু ডিপ কনসেপ্টস নিয়ে আলোচনা হয়েছে এবং এগুলো মানুষের রিকোয়েস্ট করা আমরা জানতে চেয়েছিলাম মানুষের কাছে যে তারা কি বিষয় নিয়ে জানতে চায় সারাম নায়ের মতো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি শ্রীকুল কালিকুল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আরও অনেক ডিপার টপিক্স নিয়ে আলোচনা হয়েছে তো আমরা আমরা বামদেব নিয়ে কথা বলেছি আমরা রামকৃষ্ণ পরমহংস নিয়ে কথা বলেছি তো আজকের এপিসোডটি খুব ভীষণ স্পেশাল কোস্তাব চ্যানেলকে আবারও একবার পাবেন দেখে নিন শুধুমাত্র এসএসএ প্রস্তাবদ্যার কেমন আছো ভালো আছি আমার পডকাস্টে তোমাকে এতবার রিকোয়েস্ট করা হয় মানে ইভেন এবার আমি যখন বলেছিলাম তুমি আবার আসছো তখন মানুষ আমি দেখলাম অনেকগুলো তুমিও যেটা আমাকে বলছিলে যে অনেক ডিপার টপিকস নিয়ে হ্যাঁ মধ্যে সেই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছে তো তুমি আমাকে যেটা বলছিলে যে শ্রীকুল কালিকুল এই বিষয়টা নিয়ে মানুষের কমেন্ট এসেছে এবং সেই বিষয়টা নিয়ে আমার নলেজ নেই মানে খুব ডিপার টপিকস নিয়ে সেই জায়গা থেকে তুমি এই শ্রীকুল বা কালীকুল এই কুল ব্যাপারটা যেটা রয়েছে এইটা নিয়ে আমি তোমার কাছে জানতে চাই মানে বেসিক থেকে বেসিক থেকে বলতে গেলে তন্ত্রে সমগ্র ভারতবর্ষকে তিনটি ক্রান্তায় বিভক্ত করেছে যেখানে কেন্দ্র হচ্ছে বিন্ধ পর্বত বিন্ধ পর্বতের পূর্ব বিন্ধ পর্বতের উত্তর এবং বিন্ধ পর্বতের দক্ষিণ বিষ্ণুক্রান্তা রথক্রান্তা আর রশ্বক্রান্ত এই তিনটি ক্রান্তা ভেদে কিন্তু দেবতাদের উপাসনা বিধিতে এবং ছোট ছোট যে ভ্যারিয়েশনগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হতে থাকে সেগুলো পরিবর্তিত হতে থাকে যেমন রথক্রান্তাতে যখন শিবকে বিল্লপত্র চড়ানো হয় তখন পেছন দিকটা কিছুটা কেটে নেয় আমাদের বিষ্ণুক্রান্তাতে কাটে না গোটাটাই দেওয়া তারপরে পার্থিব শিবলিঙ্গ পূজনের ভেদ আছে বজ্রমোচন করে কোথাও করা হয় কোথাও বজ্রটা রেখে দেওয়া হয় তো এইভাবে করতে করতে তন্ত্রের যে বিস্তৃত সাম্রাজ্যটি রয়েছে সেই বিস্তৃত সাম্রাজ্যের একটা ব্রড টু ওয়ে ডিভিশন আছে সহজ করে বলছি এই টু ওয়ে ডিভিশনটা হচ্ছে কালীকুল এবং শ্রীকুল

কৃষ্ণা সা কালিকা প্রোক্তা যিনি কৃষ্ণবর্ণা তিনি কালিকা সা সুন্দরী স্মৃতা যিনি রক্তবর্ণ কালিকা তিনি সুন্দরী এবারে শ্রীকুল প্রভেদ এবং কালীকুল হচ্ছে কৃষ্ণাপ্রভেদ শ্রীকুলে শ্রী যন্ত্রের ওপর ভিত্তি করে সম্পূর্ণ আমনায় এবং সম্পূর্ণ ক্রান্তা সম্পূর্ণ সাধকদের উপাসনা মন্ডল এই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে কালী কুলে দাঁড়িয়ে আছে দেবী কালিকাকে কেন্দ্র করে যেখানে দেবী ললিতা সুন্দরী তিনি রক্তকালিকা যিনি জ্যেষ্ঠা দেবী ধুমরা দেবী ধূমাবতী তিনি ধুম্র কালিকা যিনি তারিণী দেবী তারা তিনি নীল কালিকা যিনি বগলাম্বিকা বগলামুখী দেবী তিনি পীত কালিকা এরকম ভাবে তাহলে কি না যখন আমি কালীকুলে চলে আসছি এরকম নয় যে কালীকুলে শ্রীযন্ত্রের পূজা হয় না বা শ্রীকূলে ত্রিপঞ্চারের পূজা হয় না তবে আমি চট করে আমার যতদূর অভিজ্ঞতা সামান্য অভিজ্ঞতা আমার তো খুব বেশি ইয়ে নয় মানে এজও খুব বেশি নয় আর আমি খুব বেশি দেখিও নি যেটুকু আমি দেখেছি সেখানে আমি দেখেছি যে শ্রীযন্ত্রের মধ্যেই কিন্তু শ্রীকুলের মানুষ কালীকার উপাসনা করে দেয় ওরা করে ফেলতে পারে ওরা যখন দেবী কালিকার উপাসনা করছে তখন ওরা শ্রীযন্ত্রেই করছে দুর্গার শ্রীযন্ত্রই করছে বললাম উপাসনা করছে শ্রীযন্ত্রেই করছে সমস্ত মহাবিদ্যাদের ও মধ্যেই উপাসনা কি হয় কালীকুলে আমরা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা যন্ত্রের যে ঐতিহ্যটা ওটাকে আমরা স্বীকার করি ওকে কালিকার ত্রিপঞ্চার পিঠে হবে দুর্গার নবার পিঠে হবে পিঠে তারপর দেবী ললিতা মহাত্রিপুর সুন্দরী আমাদের কাছে যিনি ষোড়শী তার যন্ত্রে হবে বগলামুখী নিজস্ব যন্ত্র আছে সেইভাবে হবে দেবী মাতঙ্গী এর মধ্যে ওনার নিজস্ব যন্ত্রের মধ্যে পড়বে ওনার উপাসনা বিধিটা একটু ডিফারেন্ট মানে ট্র্যাডিশনালি অন্য একজন মহাবিদ্যার বা কালিকা আদি যে চতুর মহাবিদ্যা রয়েছে মহাবিদ্যার চতুষ্টায় তাদের যেভাবে উপাসনা হয় দেবী মাতঙ্গীর ওভাবে উপাসনা হয় না দেবী মাতঙ্গীর উপাসনাটা আরো অনেকটা ডার্ক এবং কনভেনশনাল যে ওয়েগুলো রয়েছে তার বেরিয়ে অনেকটা বেরিয়ে সাধারণত প্রায়োগিক দিক থেকে মানুষ জোর করে ওখানে প্রবেশ করতে যায় কিন্তু চিত্তের যথেষ্ট চিত্তবৃত্তির যথেষ্ট পরিমাণে নিরোধ না হলে কিন্তু যোগের সেই অবস্থাটাতে পৌঁছে যাওয়া যায় না যেখান থেকে দেবী মাতঙ্গীর পূজা করা যায় তুমি জোর করে করতে চাই এটা কেন একটা ছোট এক্সাম্পল দিতে ধরো কেউ দেবী দুর্গার মন্ত্র উপাসনা করছে তিনি দেবী দুর্গার মন্ত্র আদিষ্ট হলেন উপদিষ্ট হলেন অভিষিক্ত হলেন তিনি নিত্য দেবী দুর্গা ক্রম করছেন তিনি দুর্গার জপ দুর্গার পঞ্চাঙ্গ সেবন মানে কবচ শতনাম পটল হৃদয় স্তোত্র ইত্যাদি পাঠ করছেন প্রত্যেকদিন খুব মানে বেস লেভেল থেকে তিনি শুরু করেছেন আস্তে আস্তে ওনার সেই অবস্থার উত্তরণ ঘটবে এবার সেই বেস লেভেলে থাকা অবস্থায় তাকে যদি বলা হয় দুম করে বা তার যদি হঠাৎ করে মনে হয় যে আমি মা মাতঙ্গীর উপাসনা করি সেটা তিনি পারবেন না কি করে হবে দেখো তোমাকেই বলি তুমি ধরো গণপতির পূজা করছো তোমাকে আমি বলে দিয়েছি যে তুমি এখন গণপতির পূজা করো তুমি গণপতির পূজা করছো এবার গণপতির পূজা তোমার মধ্যে কিছু সংস্কার তৈরি করছে কিছু সংস্কার তৈরি করছে যে সংস্কার গুলো তৈরি করছে সেগুলো তোমাকে গাঢ়পত্য ক্রমে এক এক করে এগিয়ে নিয়ে যাবে তোমার চিত্তবৃত্তি সেইভাবে উন্মেষ ঘটবে তোমাকে সেখানে মাঝখানে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যে জবটা করছো প্রত্যেক দিন সেই জবটা তুমি খাবার না বসে করবে ঠিক আছে খাবার খেতে বসার আগে দুপুরে লাঞ্চ পাঞ্চ করবার আগে আমি মন্ত্র জব যে না তুমি একগ্রাস করে অন্য খাবে আর ওই এটু হাতে জব করবে ব্রেক করবে ক্ল্যাশ করবে চিত্তবৃত্তির সাথে সংস্কারের সাথে তুমি জট করে এটু হাতে ওই মন্ত্র জব করতে পারবে না একভাবে করতে পারে যদি তুমি জোর করে করতে চাও যে না আমি করব আচ্ছা আমার চিত্তবৃত্তি প্রস্তুত নয় আমার কাছে ওই বোধটা এখনো আছে যে এটা শুদ্ধ এটা অশুদ্ধ আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব ডিস্টিং দুটো ডেফিনেশন আছে আমি গ্রে এরিয়াটা জানি না আমার কাছে ওই গ্রে এরিয়াটা ক্রিয়েটই হয়নি আমি ওই গ্রে এরিয়ার মধ্যে দিয়ে ডার্ক অ্যান্ড লাইট এই দুটোর মধ্যে আমি সাইমল্টেনিয়াসলি জাম্প করব কি করে তো এইরকম ভাবে শিকুলে যে উপাসনা পদ্ধতি রয়েছে সেখানে অনেকটা আলো অনেকটাই আলো আর কালীকূলে অনেকটা অন্ধকার এটা একটু শ্রীকুলে যে উপাসনা পদ্ধতি আছে প্রাত্যহিক উপাসনা তার মধ্যে নিত্য সন্ধ্যা বন্ধন আছে ব্রাহ্মণের যেরকম নিত্য সন্ধ্যা বন্ধন আছে ত্রিশের সেরকম চতুর্সন্ধ্যা আছে চারটি সন্ধ্যা করতে হয় ভোরবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা ইভিনিং অ্যান্ড মিড নাইট মধ্যরাত্র চার বেলা চারটি সন্ধ্যা করতে এই চারটি সন্ধ্যার মধ্যে বিভিন্ন পারায়ণ থাকে নবনাথক্রমপারায়ণ নাম পায়ন চক্রেশ্বরী পারায়ণ যোগিনী সমস্ত থাকে কালীকুলে কি করছি আমরা কালীকুলে ও জপ করবে ও দিনে একবারই জপ করবে কালীকুলে ওরকম ত্রিসন্ধ্যা চতুর্সন্ধ্যা বিধান আছে রয়েছে কিন্তু আমাদের পূর্বতন আচার্য যারা ছিলেন যারা এই বিষয়গুলি আমাদেরকে উপদিষ্ট করেছেন তারা কিন্তু একবারেই ক্র্যাক করেছে তারা আমাদেরকে কিন্তু এতটা জটিল পদ্ধতি দেননি ও একবার বসবে জেনারেলি যেটা হয় এক্সেপশন থাকতে পারে এক্সেপশন প্রুভস দা ল অনলি ইট ডাজ নট ডিনাইড ও একবারই জপে বসবে জপ রহস্য করবে এবং ওই জপ রহস্যের মধ্যে কিন্তু ওর সমস্ত ডার্কনেসটা কেন্দ্রীভূত হয়ে গেছে চারটে সন্ধ্যার যে সন্ধিক্ষণ সন্ধ্যা কেন করা হয় দুটো অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে ওই পরিবর্তনটা ওর একবারেই হবে যদি সেই ফোকাস দিয়ে করে তারপরে অনেকখানি আলো থাকে শ্রীকুলের মধ্যে কিরকম খুব সহজ করে বললে শ্রীবিদ্যার প্রাতহিক উপাসনার মধ্যে মালা আছে রশ্মি রশ্মিমালা উপাসনা ধ্যান আছে মালার একটা লম্বা চওড়া মন্ত্রের লিস্ট আছে লম্বা মন্ত্রের লিস্ট আছে দেবীর আবরণ পূজা পদ্ধতি অনেক বিস্তৃত দেবীর রহস্য পূজা পদ্ধতি পাত্রা সাধন ইত্যাদি পাত্র স্থাপন ইত্যাদি ইত্যাদি অনেক বেশি বিস্তৃত এবং যে দ্রব্যগুলি সেখানে ব্যবহার হয় সেই দ্রব্যগুলি কিন্তু দুভাবেই হতে পারে বামাচারিও হতে পারে দক্ষিণাচারিও হতে পারে এবং এই বামাচার এবং দক্ষিণাচার এখানে কিন্তু কনফ্লিক্ট করে না আচ্ছা মানে এই পার্টিকুলার সেগমেন্টটা কনফ্লিক্ট করে না কি রকম ভাবে কনফ্লিক্ট করে না যে ধরো যে বামাচারে তোমাকে বলা হল যে মৎস্য মাংস এবং কারণ দিয়ে তোমাকে তর্পণ করতে হবে যখন তুমি কালীকুলে চলে এলে তোমার সঙ্গে কিন্তু দক্ষিণাচার কনফ্লিক্ট করবে শ্রীবিদ্যায় বামাচার দক্ষিণাচার চট করে কনফ্লিক্ট করে দক্ষিণাচারী ছিলেন না বামাচারী ছিলেন এটা একটা খুব বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যে উনি ললিতা সহস্র নাম এর যে ভাষ্য লিখছেন সেইখানে উনি বামাচার দিচ্ছেন সাথে সাথে দক্ষিণাচারও দিচ্ছেন কিরকম ভাবে ললিতা সহস্র নামে দেবীর একটি নাম আছে বারুনি মাদা বিহুভালা মানে মহুনি আমাদের পুরুলিয়ার দিকে খুব ভালো পাওয়া যায় কিছু লোক আছে ওরা ওই মহুল টোগুল বানায় ওদের সাঁওতালি পদ্ধতিতে ওরা এমনি দোকান টোকানে বসেন ওদের সঙ্গে কানেকশন রাখতে রাইট ওদেরকে ফোন করে বলতে দাদা আজকে আমার এক বোতল লাগবে তুমি চলে যাও একটা মোড়ে তোমাকে ডাকবে ও আজ সন্ধেবেলা ডাকবে দিয়ে পরে তোমাকে ওই

ভাস্কর রায় কি করলেন উনি বললেন বারুণী মত অবিহলা যিনি বারুণী সম্পন্ন বারুণীর দ্বারা যিনি সমৃদ্ধ কিন্তু যিনি অবিউহল কখনো বিউহল হন না দক্ষিণা যাকে প্রমোট করলেন উনি যখন ওই গণপতি সহস্র নামের ভাষ্য লিখছেন ঠিক আছে উনি যখন গণপতি সহস্র নামের ভাষ্য লিখছেন উনি পিতাম্বর শব্দটার কি ব্যাখ্যা করছেন পিতাম্বর মানে পিত মানে হলুদ রঙের পরিধান যিনি ধারণ করে আছেন আমরা বাচ্চা বেলায় একটা সমাজও পড়েছিলাম যে পিতাম্বর মানে কি আমরা বিষ্ণুকে জানি তো গণপতি সহস্র নামে ওইটি গণপতির জন্য নির্দিষ্ট করা হচ্ছে পিতাম্বর ভাস্কর রায় কি বললেন অম্বরকে যিনি পান করেন পিত অম্বর অম্বর যার দ্বারা পান করা হয়েছে তিনি পিতাম্বর এখানে উনি বামাচারকে প্রমোট করলেন কিভাবে উনি এখানে বামাচারকে প্রমোট করলেন না সেই আকাশ তত্ত্ব যেখান থেকে সুধা কারণ বাড়ি নিঃসৃত হয় তাকে তিনি পান করছেন তাকে তিনি গ্রাস করছেন এইটা কিভাবে বামাচার এটার জন্য একটু সাধন প্রয়োজন আছে এটা একটু মানে এক্সপিরিয়েন্স করার প্রয়োজন আছে এটা তো এই জায়গাটাতে এই জন্য আজকে আমাদের কাছে এটা খুব বড় প্রশ্ন যে ভাস্কর রায় নিজে বামাচারী ছিলেন না উনি দক্ষিণাচারী ছিলেন আর বেসিক্যালি বামাচার দক্ষিণাচারের মধ্যে নেই থাকার কথা না মানুষজন করছে আজকাল যদিও দেখছি পদ্ধতিটা আলাদা পদ্ধতিটা আলাদা এবং সেটা পুরোটাই অধিকারী ভেবে কে কোন বিষয়টার অধিকারী তুমি বামাচারে অধিকারী না তুমি দক্ষিণাচারে অধিকারী যদি তুমি দক্ষিণাচারী অধিকারী হও তাহলে আমার বামাচারটা খুব ভালো লাগছে আমি বামাচারে যাব ওরকম হয় না যেমন আমার গুরু মহারাজ একটা খুব ভালো কথা বলতেন জনসুদের দোকানে এখানে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে অধিকারটা দিচ্ছেন গুরু হ্যাঁ ওকে আচ্ছা অধিকার ও নিয়ে জন্মাচ্ছে আচ্ছা তিনি শুধু তাকে উনি আইডেন্টিফাই করছেন গুরু আইডেন্টিফাই করছেন আমার গুরু মহারাজ খুব সুন্দর কথাটি বলতেন যে ওষুধের দোকানে প্রচুর ওষুধ সাজিয়ে রাখা আছে তোমার যেটা ভাল লাগলো তুমি খেয়ে নিতে পারো আচ্ছা তোমার জন্য কোন ওষুধ সেটা ডাক্তার জান ওই জন্য গুরুকে বলা হয় না ভব রোগ এই জায়গা থেকেই বলা হয় যে উনি ওটা আইডেন্টিফাই করছেন যে তোমার কোন সংস্কার হবে সবগুলোতে জেনারেলি কি এটা হয় যে কেউ বামাচার থেকে দক্ষিণাচারে না 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 তোমার যদি আধার দক্ষিণাচারের হয় তুমি সারা সারাজীবন দক্ষিণাচারেরই উপাসনা করবে এটা দেখাও যায় না যে কেউ শিফ্ট করছে কিছু ওরকম মহাপুরুষ থাকেন যারা জন্মান সেইভাবেই জন্মান ওনারা ওনারা দক্ষিণাচার ওনারা বেদাচার থেকে শুরু করে কৌলাচার পর্যন্ত ওনাদের স্বচ্ছন্দ গতিবিধি সপ্ত আচার যে আছে বেদাচার থেকে শুরু করে বেদাচার বৈষ্ণব আচার শৈব আচার সিদ্ধান্ত আচার বাম আচার দক্ষিণাচার কৌলাচার এই যে সাতখানা এর মধ্যে বেদাচার থেকে শুরু করে উনি আচার কৌলাচার পর্যন্ত ওনার স্বচ্ছন্দ গতিবিধি যে কোনো সময় উনি যে যেকোনোটা শিফট করতে পারেন কিন্তু সেটা আমাদের জন্য কখনোই না ওটা যারা ওইভাবে প্রস্তুত হয়ে এসেছেন ওনাদের পূর্বজন্ম বহু করা আছে ওনারা শুধু লোক শিক্ষার জন্য এসছেন যে দেখ বাবা তুমি এ চাচ্ছে এটাকে বেদা যারা অনধিকারী তারা কি বলবে সে হয়তো বামাচারের অধিকারী তার আধার বামাচারের জন্য প্রস্তুত সে বলবে বেদাচার সে তো পশু আচার পশুর আচার তন্ত্রে বলেছেন মহাদেব বলেছেন না তুমি এটা বলতে পারো না তুমি এটা বলতে পারো না তুমি সেই পর্যায়ে তুমি না তুমি কি বেদাচার পার করে নিয়ে বামাচারে পৌঁছেছো ঠিক তুমি তো বামাচারের সংস্কার নিয়ে জন্মেছো তোমার গুরু তোমার মধ্যে বামাচার আইডেন্টিফাই করেছে আর তুমি যদি বেদাচার না ক্রস করে এসছো তুমি বামাচার অবধি কোনোদিন আসতে পারো না তুমি কখনো না কখনো বেদাচারের মধ্যে দিয়ে এসেছো তুমি বৈষ্ণবাচারের মধ্যে দিয়ে এসেছো এই বৈষ্ণব আচার মানে কিন্তু আমরা যে গৌড়ীয় বৈষ্ণব আরিয়া এইসব যা চাইপাছে সেটা সেই বৈষ্ণবাচার আচ্ছা একদমই নয় কাছাকাছিও নয় এই বৈষ্ণব সম্পূর্ণ পৃথক সেগুলোর মধ্যে দিয়ে তুমি অলরেডি এসেছ আর কৌল হচ্ছে সর্ব শ্রেষ্ঠ আচার কৌলাত পরে আর কোনো আচার আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে আজকের পৃথিবীতে এমন কেউ আছে যে বুক ঠুকে বলতে পারে হ্যাঁ আমি কৌল তার কারণ যিনি কৌল তিনি বেদেও ততটা পারদর্শী সিদ্ধান্ত আচারেও পারদর্শী সমস্ত আচারে তিনি পারদর্শী তিনি যোগ্য পবির ত্যাগ করেও তিনি কিন্তু করতে পারেন রহস্য গানটি তিনি করতে পারেন তিনি বলতে পারেন হ্যাঁ বেদাচার এখন আমার জন্য কষ্ট আচার আমি এখন ওটার থেকে বিরত থাকবো আমার জন্য পডকাস্টে বসে না একটা জিনিস হয় আমরা হয়তো একটা ভেবে রেখেছি আমি আর তুমি যে একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো তার মাঝখানে অনেক সময় আমার পার্সোনাল কিউরিওসিটি হয় জানার জন্য আমি জানি না এই টপিকটাতে যাওয়াটা ঠিক কিনা তবুও আমি জানতে চাইবো একটা বিষয় নিয়ে বামা এবং রামকৃষ্ণদেব দেব শ্রী শ্রী রামকৃষ্ণ তারা মানে এটা আমার জানা নেই বামাচার না দক্ষিণাচার তারা ও এটা ফেরি বেসিক

এ এইরকম কৌতূহল তো আমাদেরও এসছে তা ওনারা কৃপা করে নিবৃত্ত করেছেন ওনারা যতটুকু বুঝিয়েছেন ভুল হতে পারি তারপর ওনাদের বোঝানোটা ঠিক ছিল আমার বুঝতে ভুল হতে পারে আমরা যতটুকু বুঝেছি সেটুকু বলছি ঠিক আছে প্রথমে বানদেবের কথাই আছে শ্রী শ্রী বামা ঘ্যাপা প্রথম নন আচ্ছা শ্রী শ্রী বামা পূর্ব পূর্বপূর্ব অবস্থায় বহু মত বহু সিদ্ধান্ত পার করে এসে আজকে তাই জন্যে তিনি যে মন্ত্র শৃঙ্খলা মন্ত্র পরম্পরা হি হ্যাড দ্য টু ডিনাই দ্যাট আচ্ছা কমপ্লিটলি আচ্ছা বামদেবের যখন অভিষেক হয় তখন বামদেবকে ওনার গুরু যিনি ছিলেন শ্রী শ্রী ব্রজবাসী কৈলাসপতি চত্বুর মনে হচ্ছে আমি ঠিকই বলছি ব্রজবাসী কৈলাসপতি মহারাজ তিনি যখন মন্ত্র উপদেশ করছেন বাদ উপদেশ করলেন বান ডিনায় করে দিয়ে আচ্ছা মানে এইটা তো কেউ ভাবতে পারে মানে আমরা নিতে পারি না এটা ওনাকে মন্ত্র দেওয়া হচ্ছে উনি বিখ্যাত আসনে বসে আছেন ওনাকে মন্ত্র দেওয়া হলো কানে মন্ত্রটা শুনলেন দেখলাম নেব না ঠিক আছে অষ্টাক্ষর মন্ত্র উপদেশ পঞ্চাক্ষর সার্ধ চতুরক্ষি হ্যাড দ্যস টু ডিনাই মন্ত্রা আচ্ছা হ্যাঁ উনি ডিনাই করছেন এগুলো আমি নেব না হুম উনি ওনার গুরুকে দেখিয়ে দিচ্ছেন যে তুমি কার সামনে এসছো তুমি নিজে বোঝো আমার দেখা আমার একটা জিনিস শুনতে হচ্ছে সেই মুহুর্তে তার ফিজিক্যাল বয়সটা কত ছিল এটা জানা বলছে আমি ভুলে গেছি ওকে পড়েছিলাম আমার এক্ষুণি মনে পড়ছে না ওনার বয়স কত ছিল এই তোমার আমার মতোই বয়স কখন হবে ওনার বা হয়তো এক চেয়েও ছোটো আচ্ছা তো তখন উনি দেবী তারার তন্ত্রোক্ত মন্ত্রগুলিকে ডিনাই করছেন আগে এবং ওনার যিনি গুরু ছিলেন তিনি বুঝেছিলেন বিষয়টা যে ওকে যে এটা ডিনাই করতে পারে এই আসনে বসে বসে এই পিঠে সে সামান্য তিনি তাকে তখন হাত জোড় করে বলছেন বাবা তবে আপনি বলুন আপনি কি মন্ত্র জপ করবেন আচ্ছা গুরু শিষ্য গুরু শিষ্য তখন শিশু বাবা বলছেন জয় বা ব্যাস মানে এটা কোনো উল্লিখিত মন্ত্র না ও না ওটা উনি বলছেন ওটা উনি করছেন উনি উহ করছেন এই এটাকে শাস্ত্র দিয়ে দেখো শাস্ত্র কী বলছে ব্যাকরণ দিয়ে ব্যাকরণের বহু প্রয়োজনীয়তা আমরা পতঞ্জলির মহাবাশ্বের পস্পসার্নিকে মানে শুরুতেই ব্যাকরণে মুখ্য প্রয়োজন এবং গৌণ প্রয়োজন উল্লেখ করা রয়েছে সেখানে ব্যাকরণের মুখ্য প্রয়োজনে একটি কথা আছে উহ করা উহ করা মানে কি মন্ত্রের প্রয়োগ অনুসারে পরিবর্তন আচ্ছা ঠিক আছে যেখানে দেব আছে সেখানে দেবী করে দেওয়া এইটা করা যেতে পারে এটা করা যেতে পারে কিন্তু ব্যাকরণের সূত্র মেনে আচ্ছা ব্যাকরণের সূত্র মেনে এটা করা যেতে পারে যেমন একটা খুব সুন্দর এক্সাম্পল দেখো মানে এটা কি সবাই করতে পারে না সেই না 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 এটা এটা করা যায় এটা করা যায় ধরো যে তুমি কোন পুরুষ দেবতার মন্ত্রে জপ করছো সে সময় তুমি যত সমর্পণ করবে কি করে গুহাতি গুহে গোপ্তাত্বং গৃহাণ অস্মৎকৃতং জপং সিদ্ধির ভবতু মে দেব প্রসাদাত সুরেশ্বর দেবী করা যায় এইটাকে আমি উল্টে দেবো যখন দেবীর করবো তখন কি হবে মে দেবী সুরেশ্বরী তো এই যে এই শব্দগুলো আমি দেবতা এবং দেবীর ক্ষেত্রে পরিবর্তন করলাম এটাকে উহ করা বলা হয় সম্পূর্ণ ব্যাকরণ মেনে ব্যাকরণ মেনে ব্যাকরণ মেনে এটাকে উহ করা হয় শ্রী শ্রী বামদেব দেব হ্যাড দ্য গাটস যেখানে উনি দেবী তারিণীর মন্ত্রকে উহ করছেন উনি মূল মন্ত্রকে উহ করছেন জয় তারা বলে আমরা আমাদের অবস্থা থেকে এবার যদি জয় তারা জপ করতে যাই কেন বাবা খাবা করে গেছেন আরে বাবা উনি কোথা থেকে করেছেন উনি কোন অবস্থা থেকে করছেন জিনিসটা আজকে শ্রী শ্রী তারাপীঠে বসে বা দেবীর কোনো সিদ্ধ পিঠে কোনো শক্তি বসে কোনো গুরু আমাকে কোনো মন্ত্র উপদেশ করলেন কানে আমি যদি ওটা ঘুরিয়ে মুখের ওপর বলতে পারি এই মন্ত্র আমি নেব না জন্মায়নি 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 ওটা হয় না খুব জেনারেল হিসাবে সেটা দুটো ব্যাখ্যা হতে পারে আয়দার তুমি খুব অসভ্য তুমি জানো না তুমি কি করছো অথবা দ্বিতীয় হচ্ছে যে তুমি সাধক হওয়ার উপযুক্তই নো

আমাদের কাছে বলবার ক্ষমতা নেই তিনি বামাচারী না দক্ষিণাচারী না তিনি সাক্ষাৎ কৌল কুল শিরোমণি ঠিক আছে সেম গোজ ফর ভগবান শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ ওনার তন্ত্রক্ত উপাসনা বিষয়ে যা যা লিখেছেন তার থেকে বেশি কোথাও লেখা হয়নি তার থেকে বেশি কোনো প্রামাণ্য কিছু নেই অ্যাভেলেবেলও নেই সেইখানে উনি ঠাকুরের তন্ত্র মার্গে উপাসনা নিয়ে যা যা বলেছেন সেটা শুদ্ধ বামাচার আচ্ছা যেটুকু রয়েছে আমাদের কাছে শুদ্ধ বামাচার কয়েকদিন পর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো আছে ফলহারিনী কালী পুজোয় ভগবান শ্রীরামকৃষ্ণ যে কাজটি করেছিলেন সেটি শুদ্ধ দক্ষিণাচার ও আচ্ছা এবারে তন্ত্র একটা কথা আছে না বামা দক্ষিণা যৌ কথা বাম এবং দক্ষিণকে নিজের বাম দক্ষিণ অর্ধাঙ্গ বানিয়ে নিয়ে চলো তবে তুমি বীর এই ক্ষমতা দেখাতে পেরেছিলেন তিনি ওনার ওনার বামাচারকে যে কোনো দক্ষিণাচারী বলতে দিস দিস ইজ ইজ নট দক্ষিণাচারকে যে কোনো বামাচারী বলতে পারে দিস ইজ নট দক্ষিণাচার দিস ইজ বামাচার বলতে পারে ভুল নয় যারা কন্ট্রাডিক্ট করছে তারাও ভুল নয় মানে এখানেই প্রমাণ হয় যে ওনারা আমাদের পর্যায়ের নন আমাদের ওনাদের নিয়ে কথা বলবার ধৃষ্টতা থাকার কথা নয় ওনারা আমাদের এক্সাম্পল নন ওনারা যে পথটা দেখিয়ে গেছে দেখিয়ে গেছেন সেটা দিয়ে হাঁটার কথা আমি ওনাকে ইমিটেট করতে যাবো না আমি ওনাকে নকল করতে যাবো না যে উনি করেছেন না হয় না ওই জন্য আমি শুরুতে বললাম না যে জোর করে যদি আমি বলি যে মাতঙ্গীর মন্ত্র জপ করবো সেটা আলাদাভাবে এখানে জোর করে কিছু হয় যেহেতু প্রকৃতির স্বতন্ত্র অধিষ্ঠান এবং প্রকৃতির উৎপত্তি এবং গতিবিধি দ্য জেনারেশন অ্যান্ড দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ইভলিউশন অফ দ্য ইউনিভার্স যেহেতু তন্ত্রের মধ্যে প্রতি পদক্ষেপে প্রতিফলিত হয় সেই জন্য নিজের অবস্থা সম্পর্কে সম্যক জ্ঞাত না হয়ে বা নিজের আত্ম উপলব্ধির অবস্থাকে ওভার এস্টিমেট না করে ওটার অনুসারী হওয়াটাই কাজে ঠিক আছে কালিকুল এবং শ্রীকুল এইরকমই দুটি বিষয় যেখানে শিব মহিম একটা খুব সুন্দর কথা আছে যার মানে ওটার উপরে কোন কথা হয় না রুচি নাং জুসা। বিভিন্ন ব্যক্তির রুচির বৈচিত্রের উপর ভিত্তি করে রিজু মানে সরল এবং কুটিল বিভিন্ন পথ যা রয়েছে এই রুচি মানে সংস্কার আমার যেটা ভাল লাগছে সেটা সেটা না রুচি মানে আমরা এখন যেটা বুঝি যেটা নিয়ে জন্মেছি যেটা নিয়ে আমি জন্মেছি যেটা আমার সহজাত সেই সহজাতটা আইডেন্টিফাই করতে পারেন একমাত্র গুরু এই গুরুর এখানে এই জন্য তন্ত্রে গুরুর রোলটা অসম্ভব ক্রুশিয়াল আমাদের সর্বানন্দ সরস্বতী জি মহারাজ যিনি খুব রিসেন্টলি শরীর রেখেছেন ওনার কাছে যখন দীক্ষা হতো तो दीक्षा समय खूब स्ट्रिक्टी मानुषर बोला तो, जो विष्णु मंत्र पाना चाहते हैं वो पहले प्रवेश करेंगे अच्छा जो शिव मंत्र पाना चाहते हैं वो उसके बाद जो शक्ति मंत्र वो उसके बाद ये अगर इधर उधर हो गया मतलब आप अगर विष्णु मंत्र पाना चाहते हैं और आप शिव जी के समय घुस गए আর আপনি ঘুস করে বোলা মুভ মন্ত্র চাই গুরুনে গুরু ওই যে বলে দিলেন তুমি মন্ত্রের জন্য প্রার্থনা নিয়ে গেছো আমি এই মন্ত্র চাই গুরু যেটি বলে দেবেন ওইটি তোমার মন্ত্র হয়ে যাবে ওইটি করতে হবে ওই যে তখন উনি বলে দিলেন অভি নিকলো পুরি উমার অভি নিকলো জাপ করতে রেনা সড়ায় বিষয়টা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম মানে যেটা কিনা আমার খুব একটা নলেজ নেই এগেন আমি যেটুকু দেখলাম যে মহাদেবের মুখ নিঃ যেটুকু জানতে এবং আমি বিষয়টা নিয়ে তুমি যদি একটু বল আমায় অর্থাৎ পন্থা আমনায় অর্থাৎ যেহেতু পন্থা সেহেতু রয়েছে রুচি নাং রিত্রা ত্রিজুকুটেল না কথা এই নানা পথ চারটি সরাম এবং দুটি উদ্দিশাম চারটি দিশামনায় থেকে চতুরাম্নায় আচার্য শ্রীমৎ শঙ্কর ভগবত পাদ যে চারটি মঠ স্থাপন করেছিলেন এই চারটি আমনায়কে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম আর উত্তর এক একটি আমনায় এক একজন দেবীর প্রাধান্য পূর্ব আমনায় ভুবনেশ্বরী দক্ষিণ আমনায় শ্রী শ্রী তারা পশ্চিম আমনায় শ্রী শ্রী কুপচিকা উত্তর আমনায় কালিকা অধরামনায় যেটি আছে সেটি নৈরিতক্রম এবং সাবর মন্ত্র বিশেষ ঊর্ধ্ব আমনায় প্রত্যেক দেবতার আছে এবং প্রত্যেক দেবতার ঊর্ধ্বাম্নায় বিদ্যাতে কিন্তু তার পূর্ণ পরব্রহ্ম স্বরূপটির উপর আমনায় পূর্ণ পরব্রহ্ম স্বরূপকে ফোকাস করা হয় কিন্তু তার সাথে আরো অনেক আসপেক্টস থাকে যেটা ক্রিয়াশীল ব্রহ্মের নিষ্ক্রিয় নির্গুণ ব্রহ্মের নয় ঊর্ধ্বাম্নায় নিষ্ক্রিয় নির্গুণ ব্রহ্মের উপাসনা প্রত্যক্ষ হ্যাঁ এবারে নিষ্ক্রিয় ব্রহ্মের উপাসনা কিভাবে হবে এটা দর্শনের তর্কের বিষয় কিন্তু এই যে চারটি আমনায় চারজন দেবীর উপাসনা হয় এদের একজনকে দিয়ে ইনিশিয়েশন হয় কেউ পূর্বামনায় ইনিশিয়েটেড হন কেউ দক্ষিণ আমনায় ইনিশিয়েটেড হন কেউ পশ্চিম আমনায় কেউ উত্তর আমনায় কিন্তু যে আমনায় তিনি ইনিশিয়েটেড হন না কেন তাকে সব আমনায়গুলির মধ্যে দিয়ে একবার পেরো হয় এটাও এটা হ্যাঁ গুরু অবশ্যই পন্থা নির্দিষ্ট করবেন কিন্তু এই জার্নিটা খুব ডেফিনেন্ট মানে আমি ভুবনেশ্বরী ক্রম দিয়ে শুরু করছি আমাকে একবার কালীর মধ্যে দিয়ে পেরোতে হবে উত্তর আমনার মধ্যে দিয়ে আমাকে পেরোতে হবে এবারে যখন আমি কোনো বিশেষ আমনায় উপদিষ্ট বা আদিষ্ট হলাম সেখানে আমার দীক্ষা প্রকরণ হলো ধীশাদি হলো মন্ত্র অভিষেক হল সেখানে কিন্তু তার থেকে যে দেবীরা ওই আমনায়ের থেকে আবার চারটে আমনায় উপাসিত তাদের উপাসনাটা মুখ্য হয়েছে যেমন কালী কুলের ঊর্ধ্ব আমনায় বিদ্যা হন গুজেশ্বরী কুঝিয়া আমা তিনি হন পড়া সরসি এটা এবার কুলভেদে সম্প্রদায় ভেদে আলাদা আলাদা হতে পারে সবগুলোই ঠিক এরকম নয় যে কারো কাছে গুজ্জেশ্বরী যিনি গুজ্জ কালিকা কারো কাছে এবার তিনি বনদুর্গা হয়েও প্রকাশিত হতে পারেন তো এই সরাম নায়ের কনসেপ্টটা খুব স্পেসিফিক ভাবে বলতে গেলে অনেকটা পরে আসে তন্ত্রোক্ত দীক্ষার যে ক্রম আছে সেটা শুরুতে শাক্ত অভিষেক তারপরে পূর্ণাভিষেক তারপরে ক্রমাভিষেক তারপরে সর্বসাম্রাজ্য তারপরে সড়াবনায় ক্রমাভিষেকের পরে সর্বসাম্রাজ্য মেধা তো সব শেষের কথা এবার কোথাও কোথাও সর্বসাম্রাজ্য মেধা আগে দিয়ে পরে হয় কিন্তু সেখানে পৌঁছানোর আগে পর্যন্ত যে আমনায় আমি উপদিষ্ট হয়েছি সেই আমনায় থেকে প্রত্যেকটা আমনায়কে অ্যাক্সেস করবার কিন্তু একটা পথ নির্দিষ্ট করা থাকে এবং সেইখানে দেবীদের ক্রমটা কিন্তু একটু আলাদা আলাদা হয় আর এই যে ছটা আমনায় তার মধ্যে পশ্চিম আমনায় সর্বশ্রেষ্ঠ আচার্য শ্রীমৎ শঙ্কর ভগৎপাদ ওনার জ্যোতি দণ্ডেশ্বর যে বিধান বইতে স্পষ্টত উল্লেখ করে দিয়েছেন যে পশ্চিম আমনায় শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না পশ্চিম আমনায় শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ হবে না ওটা আনকোয়েশ্চেনেবল অথরিটি যে যে কোনো আমনায়ের মধ্যে দিয়ে যাও তোমাকে পশ্চিম আমনায়ের মধ্যে দিয়ে হবে দ্যাট ইজ কোর সেন্টার কনসেপ্ট অফ পরম্পরা পরম্পরা যেখানে চন্দ্রদ্বীপ তারপরে সন্তান ভুবন এই তত্ত্বগুলো চলে আসে আচ্ছা যেখানে চন্দ্রদ্বীপ সন্তান ভুবন ক্ষেত্রপাল মন্ডল বটুক ভৈরব মন্ডল গণপতিমণ্ডল মন্ডল এগুলো ইনভলভ হয়ে যায় না এবারে অন্য অন্য আমনায় কি আমরা এগুলোকে জাস্ট একটা পার্ট হিসেবে ধরি কিন্তু ওইখানে এই পশ্চিম আমনায় ব্যাপারগুলো খুব বেশি প্রমিনেন্ট আর খুব বেশি ডাইরেক্ট যিনি শ্রীবিদ্যা এখন নবনাথ পারায়ণ করছেন তিনি যখন পশ্চিম আমনায়ের মধ্যে দিয়ে যাবেন ওই নবনাথই ওনার প্রধান উপাস্য হবে একটা জায়গা ওটা জাস্ট একটা পারায়ণ হয়ে থেকে যাবে তখন সে নবনাথের নিজস্ব ক্রমের মধ্যে দিয়ে তাকে বেরোতে হবে সো হিয়ার লাইজ দ্য কমপ্লেক্সিটি অফ পশ্চিম আমনা অ্যাণ্ড সিমলারলি এতটা কমপ্লেক্স বোধহয় কোনো আম নয় না যতটা পশ্চিমাং আচ্ছা এই এটা এটা মোটামুটি বেসিক ইয়েটা ছিল তুমি আর একটা জিনিস আমি যেটা তুমি বলছিলে আমাকে যে তন্ত্রে অধিকার ভেদের যে ব্যাপারটা হুম সেখানে যদি চলে আসি এই ব্যাপারটা কি তন্ত্রে সর্ববর্ণের অধিকার আছে আচ্ছা মানে বর্ণগুলো ওই ব্রাহ্মণ পুত্রবচ্চ ওকে ওকে সকল সমস্ত বর্ণের তন্ত্রে অধিকার আছে কিন্তু এটার এটা মানে নয় যে ওই সর্বশিক্ষা অভিযানের মধ্যে তো আচ্ছা इट्स নট এ সর্বশিক্ষা অভিযান যে সবাইকে ধরে ধরে তান্ত্রিক বানাবো যে এলো তাকে হ্যাঁ বাবা চলে আসুন এটা কিন্তু নয় এখানে যে অধিকারী ভেদের কথা তন্ত্রে বলা আছে সেখানে কিন্তু প্রত্যেকের অধিকার আছে এবং সে অধিকারটা অর্জন করতে ব্রাহ্মণকেও কিন্তু সেখানে পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় যে হ্যাঁ সে তন্ত্রে আসার যোগ্য কি না মানে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সঠিকভাবে হ্যাঁ মানে ওই স্ক্রিনিং যেটা স্ক্রিনিং টেস্ট বলে না স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিংটা কিন্তু তন্ত্রের অধিকার ভেদ হয়েই এসেছে মানে তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে সক্ষমতা থাকে তুমি হয়েও সেটা হতে হ্যাঁ অবশ্যই এখানে বর্ণভেদটা ওই রকম জাতিগত বর্ণভেদ নেই তবে হ্যাঁ ইভেন এতটা পর্যন্ত বলা আছে যে একজন ক্রমাভিষিক্ত তান্ত্রিক তিনি যদি শূদ্র হন আর একজন সাক্তাভিষিক্ত তান্ত্রিক যদি ব্রাহ্মণ হয় তিনি যেন নির্দ্বিধায় সেই ক্রমাভিষিক্ত তান্ত্রিকের কাছে মস্তক অবনত করেন আচ্ছা নির্দ্বিধায় যেন মস্তক অবনত করে তার কারণ ওইখানে তিনি শূদ্র কি তিনি বৈশ্য কি তিনি এটা দেখা হচ্ছে না এখানে কিন্তু অ্যাকশন ভাব ভক্তির গল্প অনেক পরে আসে এখানে অ্যাকশন ম্যাটার্স যে তুমি অ্যাকশনটা কি নিচ্ছ তুমি কি স্টেপ নিচ্ছ তোমার পুরুষার্থ দিয়ে তুমি কতটা অর্জন করবার উপযোগী এটা ম্যাটার করে তন্ত্রে বারবার এই কথাটা ম্যাটার করে যে তোমার পুরুষার্থ দিয়ে তুমি কতটা কিছু করে নিতে পারছ এবারে ওই একটা খুব ভালো গান আছে ঘোষ বলে একটা ব্যান্ড আছে বিদেশি কয়েক বছর আগে গ্র্যামি পেল তো ওদের একটা গানে একটা খুব সুন্দর লাইন আছে আমার খুব ভালো লাগে কথাটা স্যাক্রিফাইসিং নাথিং ইউ ডিমান্ড এন্ট্রান্স ইন দ্য আচ্ছা তুমি কিছু স্যাক্রিফাইস করলে না তুমি নিজের জন্য কিছু প্রমাণ করলে না তুমি তোমার যোগ্যতার পরিচয় দিলে না অথচ তুমি মধ্যে ডিমান্ড করছো শ্রাইনের তো সেখানে তোমাকে এন্ট্রি দেওয়া হবে না যেরকম বেদমাতৃকা যতটা কৃপা পরায়না হয়ে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেওয়া মাত্রে কোনো বটুককে কোনো বাচ্চা ছেলেকে উনি গায়ত্রী মন্ত্র জপের অধিকারটুকু দেন তন্ত্রে কিন্তু এতটা ইজি নয় তন্ত্রে কিন্তু প্রত্যেকটি মন্ত্রের জন্য ইউ আর ব্রাহ্মণ তোমাকে কিন্তু এটা প্রমাণ করতে এই জায়গাটাতে কিন্তু অধিকার ভেদ আর একটা জায়গাতে অধিকার ভেদ আছে যে তুমি তন্ত্রের কোন জায়গায় অবস্থান করে কার উপাসনা করবার চেষ্টা করছো আজকে আমি শাক্তাভিষিক্ত হয়ে আজ আমি একদম বেসিক লেভেল থেকে আমার প্রিপারেশনের জায়গাটা শুধুমাত্র তৈরি করে আমি যদি এখন বলি যে মা ছিন্নমস্তার পূজা করবো বা তুমি যখন যেমন একটু আগে দেবী মাতঙ্গির কথা বলছি ওনাদের পূজা করবো প্রস্তুত হবা সব হবে প্রস্তুত অর্জন কর অর্জন করো মানে লড়ে নিতে হয় এখানে তন্ত্রে লড়ে নেওয়া ব্যাপারটা আছে বেদে যেমন কনস্ট্যান্ট একটা ট্রেনিং এর মধ্যে থেকে কনস্ট্যান্টলি আচার্য আচার্য এবং জ্যেষ্ঠদের ভিজিলেন্সের এর মধ্যে থেকে নিজেকে কিছুই করতে হয় না মানে বৈদিক পরম্পরায় কি ইটস লাইক এ জুসার তুমি জুসারের এর মধ্যে পড়ে গেলে তুমি জুস হয়েই বেরোবে তোমার খোসা বীজ ওগুলো সব অটোমেটিক আলাদা হয়ে যাবে তন্ত্রে কিন্তু নিজেকে নিংড়ে দিতে হয় নিজেকেই নিজেকেই ওই নিংড়ানোটা নিংড়াতে তবে ওইটা জুস হয়ে এখানে কেউ করে দেয় না আর এখানে একটা ইয়ে চলে আসে একটা ডিলেমা চলে আসে যে আমি গুরুচরণে অবনত আছি আমি গুরুচরণে প্রণত আছি আমার সব হয়ে যাবে না তোমার সব হবে না তোমাকে নিজেকে সেইটা তোমাকে করতে হবে তোমার গুরু তোমাকে হাত ধরে পার করে দেবেন না উনি তোমাকে পথ দেখাবেন

মানে অ্যালাউ করে দিচ্ছেন বেদ এখানে সমস্তটাই তোমাকে অর্জন করতে হচ্ছে বেদে কিন্তু যে জিনিসটা তুমি ডিফল্টে পেয়ে যাও তন্ত্রে কিন্তু আমি আমরা একটু আগে দক্ষিণ আচার বামাচার নিয়ে কথা বলছিলাম তাহলে যে মায়ের আমরা পুজো করছি বা যেখানে বামাচারে তাহলে বামা কালী এবং দক্ষিণা কালী তাই বলে সম্বোধন করা হয় না না ওকে দেবী কালিকার ক্রমের মধ্যে বামা কালী কালী আছে বামা কালীরও দক্ষিণাচারে পুজো হতে পারে আচ্ছা এটা আমার জানা ছিল আবার দক্ষিণা কালীরও বামাচারে পুজো হতে কোনো ব্যাপার না আচ্ছা আমি এই দুটোর না মানে আমার জানা নেই পদ্ধতি বা পার্থক্য যে পুজোর রিচুয়ালস এর মধ্যে ধরো বা ফুড হ্যাবিটস যারা সেই পদ্ধতির মধ্যে রয়েছে এগুলোর কি পার্থক্য হচ্ছে দক্ষিণাচার আর বামাচার হ্যাঁ সমস্তটাই কি কি আলাদা হয় এটা বলা খুব মুশকিল এটা বলা খুবই মুশকিল এতটা অবধি জানা এখন আমাদের মানে আমরা যারা ডাইরেক্টলি উপাসনা কাণ্ডের সঙ্গে যুক্ত নই তাদের এটুকু জানার জানলেই হবে যে দক্ষিণাচার আলোর পথ দেখতে পাওয়া যায় সামনের অবস্ট্যাকল গুলো বামাচারে দেখতে পাওয়া যায় না আচ্ছা বামাচারে একদমই দেখতে পাওয়া এটা কেন বলছো তুমি দক্ষিণাচারে দেখা যায় দক্ষিণাচারে মানে

মানে কি ভেবে চন্ডী পাঠ করবো আচ্ছা মাইন্ডসেট মাইন্ডসেট উনি আমাকে বলেছিলেন যে দেখো শিবন চন্ডী পাঠ করবে এরকম ভেবে যে একটা অন্ধকার হল ঘর আছে সেই অন্ধকার হল ঘরে প্রচুর পেরেক ছড়ানো আর তোমাকে একটি সাপ তাড়া করেছে তোমাকে হল ঘরটা পেরোতে হবে পায়ে একটিও যেন পেরেক না ফোটে আর সাপটা যেন ধরতে না ধরতে না সো দ্যাট মাচ ডার্ক ইজ বামাচার দক্ষিণাচারে একটাই সুবিধা দক্ষিণাচারের ব্যাপারটা একই খালি দক্ষিণাচারে হল ঘরটাতে লাইট আছে আর কোন পার্থক্য দুটো সমান রিস্কি দুটোর মধ্যে ওই পতনের অ্যান্টিসিপেশনটা এই পার্থক্যটা বামাচারে অ্যান্টিসিপেট করা এটা আচ্ছা যারা এই দুটো নিয়ে চলছে তাদের মধ্যে কি ধরো তাদের লাইফস্টাইল বা ফুড হ্যাবিটস এর এগুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য তো থাকবে আই গেস কিছু জায়গায় থাকে কিছু জায়গায় থাকে না মানে মানে জেনেরিক কোনো এরকম নেই যে সম্প্রদায় ওকে সম্প্রদায় কিছু সম্প্রদায় খুব স্পেসিফিকালি ব্যাপারটাকে মেনশন করা কিছুটা বোধহয় গুরুর উপরও থাকে মানে ওটাই তো সম্প্রদায় ওকে রাইট রাইট ওটাই তো সম্ভব তোমাকে কী কী হ্যাঁ মেনে চলতে হবে ওই গাইডলাইনসটা দিয়ে দেওয়া একটা ডুস অ্যান্ড ডোনস ডুজ অ্যান্ড ডোনসটা অনেক জায়গায় দেওয়া হয় অনেক জায়গায় দেওয়া হয় না যেখানে দেওয়া হয় না সেখানে গুরু পেছন থেকে কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে রাখেন যে পড়বে আমি জানি কিন্তু পড়তে গেলে আমি ধরবো কিন্তু পড়ুক পড়াটা গুরু আটকে দেবেন না কিন্তু উনি গোটাটা পড়তেও দেবেন এটা